ইসলামিক বিষয়ের সঙ্গে জুড়ে থাকতে ইউটিউবের সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকন। একজন বিবাহিত স্ত্রী অন্যের সাথে পালিয়ে বিয়ে করলে জায়েজ হবে কিনা, এই প্রশ্ন করার কোন প্রয়োজন নেই। যেমন শুরুতে বলেছি আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক, এই প্রশ্ন তো করার দরকার নাই। আপনারা তো সবাই কম বেশ একজনের বউ আরেকজনের বিয়ে করলে এটা জায়েজ হওয়ার কোন কারণ থাকতে পারে? কারণ থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ আছে, বিশেষ করে অনেক প্রবাসী ক্ষেত্রে এরকম হয়, দেশের ক্ষেত্রে দেশে আছেন তাদের অভাব যে একজন স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে। যদি চলে যায় ওখানে যত বিয়ে পড়াক না কেন, মক্কা শহরের মাংস সে যদি বিয়ে পড়ান বিয়ে হবে হারাম হবে না। আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করুন। উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে, এই ধরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কি? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, কেন? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র কি করবেন, দূর করে দিবেন। মুরব্বীরা বিয়ে দেন না বলতে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে। আমি সব সময় বলি যুবক কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি, এরপরে বলে নিজের পায়ে দাঁড়ায়। আরে বাবা, ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে না, নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন যেন কি, এটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তারপরে যায় নিজের পায়ে দাঁড়ায়। মনে রাখবেন, বিবাহ করার জন্য কি দরকার, মহরণা দেওয়ার মতো মিনিমাম মহরণা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা অর্থনৈতিক, এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা, রিক্সা চালালে তো ডাল ভাত খাওয়ানো যায়, এইটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ। আর এটারও যার ক্ষমতা নাই সেও তো রাখে। আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক খারাপ সম্পর্ক করে। অবশ্যই এর দায়ভার মা বাপ এড়াতে পারবেন। বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্রের সংরক্ষণ, হেফাজত। অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয় মা বাবার অবহেলার কারণে, মা বাবা আরো পয়সা চায়, পয়সাওয়ালা চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার